আসলে এই পয়সা যারা পাইছে এরা কিন্তু কখনো ছাড়বে না, মরে গেলেও ছাড়বে না, ও নাতি পুতুকেও বলবে যে আপনি তরমুজটা করেন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষের উপর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো আমাদের সাথে আছেন খুবই অভিজ্ঞ একজন কৃষক। আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো এই গ্রীষ্মকালীন তরমুজটা আপনি কীভাবে চাষ করতে পারবেন, যদি কেউ এটা শুরু করতে চান, পুরো ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা হবে, পাশাপাশি ফলন, এটার খরচ এবং কত টাকা প্রফিট করা সম্ভব এই সিজনে চাষ করে, পুরো বিষয়টা আলোচনা করব। আর গত তিন বছর ধরে আমি অফ মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে যে তরমুজ চাষ, এটা গত তিন বছর থেকে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে আমরা করি। আপনার দেখলাম খুবই সুন্দর ঝুলে আছে তরমুজগুলা, মানে ফলনটা তো এবছর কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ফলন আল্লাহ দিলে যা আছে আল্লাহ দিলে খুবই ভালো আছে। বর্তমানে এই ক্ষেতের যে কন্ডিশনটা আছে, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে 8-10 টন আশা করা যায়। আচ্ছা, তো প্রথমে ভাই যদি একটু বলতেন এটা কি ভ্যারাইটি? এটা মূলত আমার এখানে ভ্যারাইটি আছে 4 কোয়ালিটির, যেটা হলো আপনার ব্ল্যাক বেবি, যেটা এটা আছে আপনার ইউনাইটেড কোম্পানির, আর আপনার হলো আপনার মার্সেলও একটা জাত আছে, যেটা হলো আপনার এআর মালিক সিডের, তারপরে আপনার রফিক সিডের একটা আছে। হ্যাঁ, তারপরে আপনার হলো যেমন আপনার ওই যে হলুদ জাত, যেটা এটা এটা হলো আপনার রফিক সিডেরই, হ্যাঁ, খুব একটা ভালো জাত, যেটার নাম হলো আপনার আপনার হলো মধুরাজ। মধুরাজ, হ্যাঁ হ্যাঁ, এই মধুরাজ জাত আছে হলুদ যেটা, তারপর আপনার একটা আছে আপনার উপরে বাংলালিং, ভিতরে আনারস কালার যেটা। আচ্ছা, যাক, সব মিলে আপনার যে এই জাতগুলা আমাদের উত্তরা অঞ্চলে এই জাতগুলাই কিন্তু ভালো একটু মানে রেজাল্ট হচ্ছে। আচ্ছা, এখন তাহলে একটু প্রথমে একটু মানে ফলন যেহেতু বললেন 8-10 টনের আশা করছেন, কত একরে? একরে তাহলে একরে আপনার খরচ যায় কত টোটাল? টোটাল ব্যবস্থাপনা যদি জমির লিজ বাদ দিয়ে যদি আপনি হিসেব করেন তাহলে একরে খরচ আসবে আপনার মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকার মতো, ঝাঙ্গি সহকারে বীজ থেকে শুরু করে আপনার সার হারভেস্ট পর্যন্ত একরে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ আসবে। আচ্ছা, তাহলে আপনার বিক্রি হবে কত 8 টনে? যদি হিসাব করি আমি, 8 টনের বিক্রি হবে কত? হ্যাঁ, 8 টনে আপনার যদি আপনার ফলন এরকম হয় আর বাজার যদি আপনি ভালো পান তাহলে 8 টনে আপনার মনে বিক্রি যেটা হচ্ছে এটা বিক্রি হলো আপনার 1 মন তরমুজ আপনার এবারে আপনার 1500-1600 টাকা মন চলতেছে, সেই অনুপাতে আপনার আপনার টন মোটামুটি প্রায় আপনার 40,000 টাকার মতো টন আসে। তাহলে সমস্ত খরচ বাদ দিয়ে একরে 1.5 লক্ষ টাকা মুনাফা থাকা সম্ভব? হ্যাঁ, যদি কোনো বিপদ আপদ না। এখন একটু বলেন যে এটার বাজার ব্যবস্থা কেমন, এটা বিক্রিতে কোনো সমস্যা হয় কিনা? না, বিক্রিতে তেমন সমস্যা হয় না, কারণ এই মৌসুমে তো আর গোটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু তরমুজ হয় না। এই কারণে যারা এই চাষ করে, এই চাষের সাথে যারা জড়িত আসলে যারা খরিদ্দার, তারা কিন্তু ওনাদেরকে খুঁজেই নেই। বিক্রি করতে অবশ্য তেমন কোনো একবারে নিয়ে যাচ্ছে পার্টি? হ্যাঁ, পার্টি আসে আপনার টন হিসাবে একবারে নিয়ে যায়। কোন ধরনের জমি হলে এটা চাষ করা যায়? এটা মূলত সবচেয়ে বেলে দোয়াশ জমি যদি হয় তাহলে সবচেয়ে বেশি আপনার বেড টু বেডের ডিস্টেন্স আমরা দিচ্ছি আপনার 10 ফিট। এই 10 ফিটের মধ্যেই আপনার হলো যে সীমানা থাকবে, এই সীমানা বরাবর আপনার প্রথমে আয়লের মতো করা লাগবে। আয়লের মতো করার পরে এক কোদাল মাটি তুলে দিলেন, দিয়ে ওখানে আপনার একরেজ যেটা আপনার ডোজ ছিল ইউরিয়া লাগানোর আগে আর কি, বীজ বপনের আগে, যেটা অর্থাৎ মালচিং ঢাকায় দেওয়ার আগে যে সার ব্যবস্থাটা আমরা করি সেটা হলো আপনার একরেজ মোটামুটি প্রায় 40 কেজি ইউরিয়া, আপনার টিএসপি 70-80 কেজি, এমওপি 70-80 কেজি, আপনার হলো অনুখাদ্য যেগুলো এগুলো তো দেওয়ারই লাগে, পাশাপাশি আপনার জৈব খাদ্য হিসেবে আপনার ভূমি কম্পোস্টের সবচেয়ে বেস্ট কেঁচো সার, যেটা এটা দিলে সবচেয়ে ভালো, এটা পর্যাপ্ত পরিমাণ দিলে কোনো সমস্যা হয় না। মালচিং মূলত বর্তমানে আমরা যেটা নিয়ে এসেছি এটা আসলে আমাদের এদিক মার্কেটিং ব্যবস্থা তেমন একটা নাই, যদিও তো আমরা যোগাযোগের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসা হয়। চুয়াডাঙ্গা, এই বিলটাতে এগুলো চাষ বেশি হয় যার জন্য ওরা ইম্পোর্টে নিয়ে আসে। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় ওনাদের, যদি কোনো যারা সেল করে এরকম দু একজনের ফোন নাম্বার কি আমি দিয়ে দিতে পারবো? আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আমার কাছে আছে, দেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি যারা এই মালচিং পেপার বিক্রি করে তাদের দু একজনের ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ,
এখন এরপরে কি পরিচর্যা করতে হয় ধরেন আপনার? হ্যাঁ, তারপরে আপনার আপনার মালচিং দিয়ে দিলেন, মালচিং দিয়ে দেওয়ার পরে আপনার আমরা তো এটা দুই সিস্টেমে লাগানো যায়, যেটা হলো আপনার ডাইরেক্ট বীজ দিতে পারেন অথবা আপনার ইয়ে চারা করেও দিতে পারেন, যেমন কোকোপিডে বা পলিথিনে করে যে চারা করে এই চারা বসাইতে পারেন। তো আমি এই সিজনে কোনটা ভালো? এই সিজনে আপনার জানা মতে আপনার হলো ডাইরেক্টের সব যেতে বেস্ট বীজ সরাসরি দিয়ে দেওয়া। হ্যাঁ সরাসরি, কারণ হট টেম্পারেচার থাকে, তো এই হট টেম্পারেচারের কারণে যখন আপনি চারা দিবেন তখন এটা মিস্টেকও হতে পারে। আচ্ছা, আর বীজটা দিলে অত বেশি মিস্টেক হয় না, বীজটাই বেস্ট। যদি কোনোটা জার্মিনেশন না হয় পরবর্তীতে? হ্যাঁ, আপনার যখন দেখছেন যে ওটা জার্মিনেশন হইল না, তাহলে আপনার তিন দিনের মধ্যে বুঝতে পারবেন যে এটা জার্মিনেশন হবে না, ওইখানে আপনার তৎক্ষণাৎ আপনি আবার একটা গ্যাপলিং করতে পারেন, বীজ বসায় দিতে পারেন, অল্টারনেটিভ হতে পারে, আলাদা কোনো একটা চারা করাও যেতে পারে। হ্যাঁ, এক্সট্রার জন্য আপনি চারাটাও করে নিতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, এই চারা যে বীজ দিলেন এখানে কোনো টেকনিক আছে কিনা যে চারাটা আগে একটু ভিজে জার্মিনেশন করায় নিতে হয়? জার্মিনেশন তো অবশ্যই, তাহলে সবচেয়ে বেস্ট হয়। এই মৌসুমে যেহেতু আপনার হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ আবার হট টেম্পারেচারও হয়, এই কারণে আপনি বীজটা আপনার প্রথমে ভিজায় নিয়ে মানে যেভাবে যে আর্দ্রতার মধ্যে আপনার, হ্যাঁ, মাথা ফাটায় নিতে হবে, বীজটা একটু জার্মিনেশন করে নিয়ে বসায় দিলে সবচেয়ে বেস্ট বেস্ট হয়। আচ্ছা, এই এটার জীবনকাল কতদিন? এটার মূলত আমার যে জাত, এখানে আপনার হলো কিছু কিছু জাত আছে যেটা আপনার হলো 60-65 দিনে হারভেস্ট করতে পারবেন, আবার কিছু কিছু জাত আছে আপনার 70-75 দিনে হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, তো আমাকে সংক্ষেপে জানাতেন যে বীজ গজানোর পর থেকে কী কী ধরনের পরিচর্যা করতে হয় একদম তোলা পর্যন্ত যদি সংক্ষেপে? গজানোর পরপরেই আপনি দেখবেন যে ঢলে পড়া একটা রোগ আসে, এখানে আপনার হলো ঢলে পড়া রোগটার জন্য ট্রাইকোড্রামা অথবা ব্যাকটাপ জাতীয় এই অটোর একটা ব্যাকটাপ আছে, যেটা হলো আপনার ঢলে পড়ার জন্য খুব ভালো একটা কাজ করে। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার যখন 2-3 পাতা হয়ে গেল, তার কারণে আপনার ইমিডাক্লোরোপিড অথবা আপনার 1.8 EC মাকড়ের জন্য যেটা, হ্যাঁ, এগুলো পাশাপাশি ছত্রাকনাশক তো অবশ্যই স্প্রে করতে হবে, তাহলে আপনার দেখবেন যে ধীরে ধীরে গাছ বড় হয়ে যাওয়ার পরে আপনার আরও উপরে কিছু আনুষঙ্গিক ছত্রাকনাশক কীটনাশক এগুলো অবশ্যই ইউজ করা লাগবে। আর দ্বিতীয়ত সেচ, আপনাকে মাটির আর্দ্রতা এবং কি আপনার গাছের উপরে নির্ভর করবে যে সেচ ব্যবস্থাটা আপনাকে সেভাবে, কিন্তু আপনার যদি আর্দ্রতা খুবই কমে যায় তাহলে আপনার নিম্নতম 6-7 দিন, 5 দিন বা 10 দিন এরকম পর অন্তর অন্তর সেচ দিতে থাকতে হবে। তো আমি ড্রেনেজ ব্যবস্থাপনাটা একটু দেখাই দেবো আপনাদের, কীভাবে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে বেডের সাইড দিয়ে। আর আপনাদের এই জাংলিটা কবে কতদিন বয়সে দিতে হয়? জাংলিটা আপনার গাছ গজার সাথে সাথে আপনি জাংলি দেওয়া শুরু করতে হবে, কারণ এখানে ব্যয়বহুল আপনার লেবার কস্ট আছে, তো অনেক সময় লাগে, যার জন্য গাছ গজার পরপর থেকেই আপনি জাংলির কাজ শুরু করবেন। লাও দিতে পারবেন, করলাও দিতে পারবেন একই জাঙ্গিতে, এটা তোলার পরে 70 দিনের ফসল, 70 দিন পরে এটাতে গাছটা ফেলে দিয়ে অন্য একটা। হ্যাঁ, তবে এখানে কিছু কাজ আছে, শুধু বীজ বসায় দিলে হবে না, জমিটাকে আবার কোপায় দিয়ে বা মানে ডাইলেশন মালচিং অবশ্যই তুলতে হবে ওখানে, কারণ ওখানে কিছু কীড়া আছে, যে কীড়াগুলো আবার পরবর্তী ফসলের জন্য ঝুঁকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার আর কি কি ঝুঁকি আছে এই সিজনে, গ্রীষ্মকালীন সিজন? এই সিজনে ঝুঁকি যেটা আপনার সবচেয়ে বড় যেটা ঝুঁকি, যে আপনার হলো নেমাটোড, যেটা এই নেমাটোড নিয়ন্ত্রণে রাখতে হবে, বিভিন্ন ধরনের আপনার ওষুধ আছে যেগুলো প্রয়োগ করে নেমাটোড আর ছত্রাক, এই দুইটাই জিনিসই আপনাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আপনি দেখুন মানে যে হলুদ কালারের নেটগুলো দিছেন, এই নেটটা দেওয়ার মানে উদ্দেশ্য যেন এটা, নেটটা দেওয়ার উদ্দেশ্য ছিঁড়ে যেন না যায়। মাছি পোকা কেমন আছে? মাছি পোকা আছে, পর্যাপ্ত মাছি পোকা আছে, যেটা আপনার ওই যে আপনার ফেরোমন সেক্স ফাঁদ দিয়ে কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, যেমন আমার ফেরোমন সেক্স ফাঁদ দেওয়া আছে টোটাল মাঠে। প্রিয় দর্শক, ভিডিও মাঝখানে এই ভাই ভাইকে পেয়ে গেলাম যিনি আসলে তরমুজ ব্যবসায়ী, উনি এখান থেকে তরমুজ কিনে বিভিন্ন ঢাকা চট্টগ্রামে আপনি সাধারণত নোয়াখালী সহকারে যাই মানে পাঠিয়ে দেন। তা আপনি একটু বলেন যে এই সিজনে মানে এই গ্রীষ্মকালীন তরমুজের ডিমান্ড চাহিদা কেমন? এইবারে তরমুজের অন্যান্য বারের থেকে এইবারে চাহিদা আরও বেশি, বেশি তাপমাত্রা বেশি ছিল। মনে করেন যে আপনার 1 কেজি থেকে নিলে 1500 টাকা, 1.5 কেজি থেকে নিলে 1600 টাকা, এরকম রেট আসে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী হয়তো 1400 টাকা পাওয়া যায়, কারো হয়তো মাঠ ছোট, যার মাঠ বড় এখানে তার একটু রেটও বেশি, পার্টিরও সুবিধা, গাড়িটা জমে যায় তাড়াতাড়ি। আসলে এই পয়সা যারা পাইছে এরা কিন্তু কখনো ছাড়বে না, মরে গেলেও ছাড়বে না, ও নাতি পুতুকেও বলবে যে আপনি এই তরমুজটা করেন। আচ্ছা আচ্ছা,
এত পয়সা, এটাতে এত স্বাদ আছে, যারা জানে না ওরা বলবে যে কি এত খরচ করে। আমরা মনে করি যারা কেউ তরমুজ দেখেন নাই, এই ভিডিওটার মাধ্যমে যারা দেখবেন অন্তত আসে দেখে যান এটার ভিতরে রহস্যটা কি আছে। আপনারা যত লাগাবেন তত আমাদের জন্য ভালো, পার্টিদের জন্য ভালো, এলাকার জন্য ভালো, দেশের জন্য ভালো, অন্যান্য জিনিস খাওয়ার দরকার নেই। চাহিদা প্রচুর চাহিদা আছে এই মাল। এটা এটা এমন একটা তরমুজ আপনার মনে করেন যে এক মাসও নষ্ট হবে না, তুলে রাখে বাড়িতেও রাখতে পারেন আপনি, এক মাসও কোনো সমস্যা হবে না। মানুষ বিদেশ না যায়, আপনারা মনে করেন যে এই টাকাটা এখানে খরচ করেন, বড় বড় মাটি প্রজেক্ট এখনো পড়ে আছে এগুলো আবাদ করেন, কেন বিদেশ যাবেন খামাখায়? মনে করেন যে এইরকম একটা বড় মাঠ নেবেন, মাঠ নিয়ে তো অনেক টাকা ব্যবসা, আপনার 1 লাখ খরচ করবেন 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন। বিশ্বাস না হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো খুবই ধন্যবাদ ভাই আপনাকে, খুব ভালো একটা পরামর্শ দিলেন। আসলে আমার এই এই পুরো ক্ষেতটাতে এটা কিন্তু মালটা বাগান, মালটা বাগানের পাশাপাশি আমি যেহেতু মালটা গাছ ছোটো আছে, সাথী ফসল হিসেবে আপনার তরমুজ প্রথমবার আবাদ করছি। তরমুজ আবাদ করার পরে আলু করব, যেহেতু জমিটা এই মুহূর্তে আবাদ করার মতো পড়ে আছে সেহেতু সাথী ফসল হিসেবে তরমুজ চাষ করছি। 2 বছর পর্যন্ত আপনার মালটার গাছ 2 বছর বয়স হলে বড় হয়ে যাবে, তখন আর আবাদ করা যাবে না। 2 বছর পর্যন্ত আপনার সাথী ফসল হিসেবে এই ছোটোখাটো আবাদ যেগুলো এগুলো করতে পারবেন। এই ভিডিও থেকে আপনার যে তথ্যগুলো পেলেন, এই এই তথ্য অনুযায়ী যদি আপনারা চাষ করেন তাহলে আশা করা যায় লাভবান হতে পারবেন। তারপরেও সবচেয়ে ভালো হয় যদি আপনার প্র্যাকটিক্যালি এসে এগুলো বাগান কীভাবে করতে হয় যদি একদম 2 দিন থেকে প্র্যাকটিক্যালি ধারণা নিয়ে শুরু করেন, তাহলে হয়তো আপনাদের ঝুঁকিটা কম থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তরমুজ ব্ল্যাক বেবি যেটা, এটা কেটে এর ভিতরের যে অংশ দেখানো হচ্ছে, এখন এটা একটু টেস্ট করে দেখব। না ভাইয়া, খুব টেস্ট, এটা খাইতে খুব সুস্বাদু। মজা